প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৩ অধ্যায় ৩। আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম, এখানে পুকুরের ক্ষেত্র বল বের করেছিলাম, আয়তকার গড়ের পরিসীমা বের করেছিলাম, এরপর আয়তকার ক্ষেত্রের বাইরে চতুর্দিকে যে রাস্তা সেই রাস্তার ক্ষেত্রফল বের করেছিলাম। তাহলে আজকে আমরা ১৭ থেকে করব একটি সমস্যায় ১৯,২০০ লিটার পানি দেবে, এর গভীরতা এত মিটার, প্রস্থ এত মিটার, হলে দৈর্ঘ্য কত। তাহলে তোমরা কাগজ কলম নিয়ে রেডি থাকো। তাহলে একটি সমস্যায় ১৯,২০০ লিটার পানি ধরে এবং এর গভীরতা ২.৫৬ লিটার, প্রস্থ ২.৫ মিটার, হলে দৈর্ঘ্য কত। তাহলে সমস্যার একটি সমস্যার ১৯,২০০ লিটার পানি ধরে, এর গভীরতা হইল ২.৫৬ লিটার, প্রস্থ হইল ২.৫ মিটার। তাহলে আমরা লিখব, দেওয়া আছে ১৭ নম্বর, এটা দেওয়া আছে সমস্যার প্রস্থ সমান ২.৫ মিটার। এখন যদি আমরা মিটারকে সেন্টিমিটারে নিই, তাহলে ১০০ দ্বারা গুণ করব, ১০০ সেন্টিমিটার সমান হবে ২.৫০ এত সেন্টিমিটার। আর উচ্চতা বা গভীরতা ২.৫০, তাহলে গভীরতা সমান ২.৫৬ মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই, ২.৫৬ গুণ ১০০ সেন্টিমিটার সমান হবে ২.৫৬ সেন্টিমিটার। ধরি দৈর্ঘ্য সমান ক সেন্টিমিটার। সুতরাং সবাচ্চার আয়তন, তাহলে প্রিয় শিক্ষার্থীর আয়তনের সূত্রটি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হল ক, প্রস্থ হল ২৫০, আর উচ্চতা হল ২৫৬ এত ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার কেন হলো? কারণ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, প্রস্থের একক সেন্টিমিটার, উচ্চতার একক সেন্টিমিটার, তিনবার যদি গুণ করি তাহলে ঘন সেন্টিমিটার হবে। এখন আমরা ২৫০ এবং ২৬০ গুণ করি, ২৫০ গুণ ২৫৬ গুণ করলে
समान घन सेंटीमीटर के जो लिटारे नहीं 1000 घन सेंटीमीटर एक लिटार तेल 1000 दिए भाग कर প্রিয় শিক্ষার্থীরা দেখো সোয়া চাবত্তি পানির আয়তন 66 ক লিটার আমরা পেয়েছি আর সেখানে সোবাসের আয়তন ছিল আর সোবাচ্চার ভিতরে যে পানির আয়তন সেটা বইতে দেওয়া আছে 19200 লিটার তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে সুসুটি ক যুগল টু 19200 বা ক সমান 66 ভাগের 19200 বা ক সমান 66 দ্বারা 19200 কে ভাগ করি দৈর্ঘ্য দৈর্ঘ্য সেন্টিমিটার সুতরাং প্রবাচ্চার দৈর্ঘ্য 300 সেন্টিমিটার এখন আমি যদি এটাকে মিটারে নিয়ে নিই তাহলে 100 দ্বারা ভাগ করব এত মিটার তাহলে 100 দ্বারা যদি 300 কে ভাগ করি তাহলে হবে 3 মিটার তাহলে উত্তর দৈর্ঘ্য 3 মিটার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো কারণ এটা এই সোবাচ্চার ভিতরে যে পানির আয়তন সেই পানির আয়তন দেওয়া আছে কারণ আমরা জানি যে আয়তন বের করতে হলে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণ করতে হবে এখন প্রস্থের মধ্যে এখানে প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে গভীরতা দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই সেই দৈর্ঘ্যকে আমরা ক ধরেছি ক ধরার পর আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করার কারণে সোবাচ্চার আয়তন বের হয়েছিল এখন সোবাচ্চার আয়তন যা হবে সোবাচ্চাবর্তী পানির আয়তন একই রকম হবে এবং সেটা যত ঘন সেন্টিমিটার পেয়েছি তাকে আমরা 1000 দ্বারা ভাগ করেছি কারণ আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার আমরা এটা লিটারে রূপান্তর করেছি এই জন্য যেহেতু প্রস্থের মধ্যে 19200 লিটার দেওয়া আছে সেজন্য আমরা এটাকে লিটারে রূপান্তর করেছি এরপর আমরা আমাদের হিসাবে যেটা মান পেয়েছি সেটা আর বইয়ের মান দুটোকে সমান লিখেছি প্রশ্ন মধ্যে লিখে এটা সমান লিখছি তখন সেখান থেকে কয়ের মান বের হয়েছে তাহলে কটা ছিল দৈর্ঘ্যের মান সুতরাং দৈর্ঘ্য 300 সেন্টিমিটার এটাকে যদি মিটারে নিই যেহেতু গভীরতা এবং প্রস্থ মিটারে দেওয়া আছে তাহলে আমরা এটাকেও মিটারে রূপান্তর করব সেজন্য আমরা 100 দ্বারা ভাগ করেছি কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য বের হয়েছে 3 মিটার তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আসো আমরা 18 নম্বর অঙ্কে আসি যে স্বর্ণ পানির তুলনায় 13.3 গুণ ভারী আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য
7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.7 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার, স্বর্ণের বারের ওজন কত? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে এখানে স্বর্ণের বারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে দিয়েছে। আমরা যদি এই তিনটাকে যদি গুণ করি তাহলে আমরা স্বর্ণের বারের আয়তন বাই করব। বাই হোক, সেই স্বর্ণের বারের আয়তন বের করার পর আমরা পরবর্তী অন্য কাজগুলো করব। তাহলে আসুন আমরা এই অঙ্কটা করি, যে দেওয়া আছে আয়তকার স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, এটা হলো 18 নম্বর। দেওয়া আছে আয়তাকার স্বর্ণের বারের দৈর্ঘ্য সমান 7.8 সেন্টিমিটার, প্রস্থ সমান 6.7 সেন্টিমিটার, প্রস্থ সমান 6.7 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 2.5 সেন্টিমিটার। সুতরাং স্বর্ণের বারের আয়তন সমান 7.8 × 6.7 × 2.5 ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা এটাকে গুণ করব। সাত দশমিক আট গুণ ছয় দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ সমান 124.8, 124.8 ঘন সেন্টিমিটার, 124.8 ঘন সেন্টিমিটার। এখন আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, অর্থাৎ এই যে স্বর্ণের বারের আয়তন পাইলাম এটাকে পানির ওজনের সাথে আমরা তুলনা করব, যেহেতু এখানে বলছে স্বর্ণ পানির তুলনায়, অর্থাৎ এটাকে আমরা পানির আয়তনে রূপান্তর করব। তাহলে কি লিখবো, আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন সমান 1 গ্রাম, এটা আমাদের জানার কথা যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, অর্থাৎ এটা আমরা পরীক্ষা করে পেয়েছি যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তো সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন সমান 1 গুণ 124.8 গ্রাম। তাহলে আমরা কি পেলাম, 1 দ্বারা যদি গুণ করি 124.8 গ্রাম। তাহলে আমি যে স্বর্ণের বারের আয়তন পাইছি সেই স্বর্ণের বারের সময়তন পানির ওজন পাইলাম কত, 1 গ্রাম। তাহলে এখানে লিখব, সুতরাং স্বর্ণের বারের সময়তন পানির ওজন সমান 124.8 গ্রাম। তাহলে এটা আমরা পানির ওজন পেয়েছি, কিন্তু
আমাদেরকে স্বর্ণের ওজন বাইর করতে হবে। তাহলে পানির সাথে স্বর্ণের ওজনের তুলনা হলো 19.3। তাহলে এই জন্য আমরা লিখবো যেহেতু স্বর্ণ পানির তুলনায়, যেহেতু স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী, সেহেতু স্বর্ণের বারের ওজন সমান 124.8 কে আমরা 19.3 দ্বারা গুণ করব, তাহলে 100 গ্রাম। অর্থাৎ পানির তুলনায় যেহেতু স্বর্ণ 19.3 গুণ ভারী, সেজন্য আমরা 19.3 দ্বারা 124.8 কে গুণ করব। তাহলে 124.8 গুণ 19.3, তাহলে 2408.66 গ্রাম। এটাকে যদি আমরা কিলোগ্রামে নিই, 1000 দ্বারা ভাগ করব, কিলোগ্রাম 1000 দ্বারা ভাগ করলে 10.2 × 2.4 কিলোগ্রাম। এখন এটাকে যদি আমি তিন ধরে নিই, তাহলে হবে যে 2.409। অর্থাৎ 8-এর পরে থেকে যদি বাদ দিতাম স্যার, তাহলে 8-এর পরবর্তী সংখ্যা যেটা এটা সাইডের উপরে, এই জন্য এক যোগ হয়েছে। তাহলে সুতরাং উত্তর সোনার বারের ওজন এত কিলোগ্রাম, তাহলে উত্তর হলো 2.409 কিলোগ্রাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আসো 20 নম্বর। একটা আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চা ভর্তি, চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? তাহলে আমরা প্রথমে, যেহেতু আয়তন বের করতে বলছে, তাহলে আমাদেরকে প্রথমে আয়তন বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ করতে হবে। তাহলে 20 নম্বর দেওয়া আছে, চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 5.5 মিটার, তাহলে দৈর্ঘ্য হলো 5.5, প্রস্থ হলো 4, আর উচ্চতা হলো 2। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব, এটাকে যদি সেন্টিমিটারে নিই, তাহলে 5.5 × 100 যে মিটার ছিল, 100 সেন্টিমিটার হবে, তাহলে 550 সেন্টিমিটার। আর প্রস্থ সমান 4 মিটার সমান 4 × 100
सेंटीमीटर समान 700 सेंटीमीटर और उच्चता समान 2 मीटर उच्चता समान 2 मीटर समान 2100 सेंटीमीटर समान 200 सेंटीमीटर সুতরাং চৌবাচ্চার আয়তন চৌবাচ্চার আয়তন সমান 550 গুণ 700 গুণ 200 ঘন সেন্টিমিটার তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে প্রথমে 550 গুণ 700 গুণ 200 সমান 44 এত ঘন সেন্টিমিটার তাহলে চৌবাচ্চার আয়তন যদি এত ঘন সেন্টিমিটার হয় তাহলে চৌবাচ্চা ভর্তি পানির আয়তন একই হবে তাহলে সুতরাং চৌবাচ্চা ভর্তি পানির আয়তন সমান 44 × 3 = 0 / 3 এত ঘন সেন্টিমিটার এখন এটাকে যদি আমরা লিটারে নিয়ে নিই কারণ এটা পানি থাকলে পানির আয়তন কত লিটার হচ্ছে তাহলে আমরা লিটারে যদি নিয়ে নিই তাহলে 1000 সেন্টিমিটারে 1 লিটার 1000 দিয়ে আমরা ভাগ করব এত লিটার হবে তাহলে এখানে 300 × 300 চলে গেলে 44000 লিটার তাহলে এটাকে যদি আমরা কিলোগ্রামে নিই তাহলে আমরা জানি 1 লিটার পানির ভর সমান আমরা জানি 1 লিটার পানির ভর সমান 1 লিটার পানির ভর সমান 1 কিলোগ্রাম সুতরাং 44000 লিটার পানির ভর সমান 1 × 44000 লিটার কিলোগ্রাম তাহলে 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি দিই 44000 কিলোগ্রাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা উক্ত চৌবাচ্চার পানির আয়তন পেলাম 44 লিটার এবং উক্ত পানির ওজন পেলাম 44 পানির আয়তন পেলাম 44000 লিটার এবং পানির ওজন হল 44000 কিলোগ্রাম তাহলে একটা পেলাম 44000 লিটার আর আরেকটা পেলাম 44000 কিলোগ্রাম তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এবার আসো আমরা 21 নম্বর অঙ্কটা করি 21 নম্বর হলো আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 1000 10000
260 টাকা দেওয়া হয়। এখন প্রতি মিটার 2.50 টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত ব্যয় হবে? তাহলে এখন দেখো, ঘাস লাগাতে হলে অবশ্যই মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, আর বেড়া দিতে হলে অবশ্যই তার পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে এখন আয়তকার একটি মাঠের প্রস্থ আর দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য কত আর প্রস্থ কত সেটা দেওয়া নেই। সুতরাং আমাদেরকে এটা বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব, মনে করি আয়তকার মাঠের প্রস্থ সমান ক মিটার, সুতরাং দৈর্ঘ্য সমান দেড় ক মিটার। একুশ, মনে করি আয়তাকার মাঠে প্রস্থ সমান ক মিটার, সুতরাং দৈর্ঘ্য সমান 1.5 গুণ ক মিটার সমান 1.5 ক মিটার। সুতরাং আয়তকার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ মিটার। মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হবে। তাহলে 1.5 বর্গ ক গুণ করলে 1.5 ক স্কোয়ার বর্গ মিটার। তাহলে আমাদের হিসেবে আয়তকার মাঠের ক্ষেত্রফল আমরা পেয়েছি 1.5 ক স্কোয়ার বর্গ মিটার। কিন্তু প্রশ্নের মধ্যে থেকে আমাদেরকে সেই মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। কীভাবে বের করব? প্রতি বর্গ মিটার এত টাকা ধরে ঘাস লাগাতে খরচ হয় 10,260 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রতি বর্গ মিটার 1.90 টাকা ধরে ঘাস লাগাই, তাহলে এই টাকা দিয়ে যদি আমরা মোট টাকাকে ভাগ করি, তাহলে আয়তক্ষেত্রটি কী বের হবে? ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা এটা কীভাবে লিখব? যেহেতু প্রতি বর্গ মিটার এক দশমিক নয় শূন্য টাকা ধরে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হয়? 10,260 টাকা। 10,260 টাকা খরচ হয় সেহেতু উক্ত মাঠের ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ এক বর্গ মিটার দিয়ে পুরো টাকা, এক বর্গ মিটারে যে টাকা খরচ হয় সেটা দিয়ে যদি পুরো টাকাকে ভাগ করি, তাহলে কত বর্গ মিটার সেটা বাইর হবে এবং সেটাই হবে মাঠের ক্ষেত্রফল। তাহলে আমরা উপরে লিখব 10,260 আর নিচে লিখব 1.90, এখানে বর্গ মিটার লিখব, অর্থাৎ পুরো টাকাকে এক বর্গ মিটারের টাকা দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা মাঠের ক্ষেত্রফল বের হবে। এবং তাহলে আমরা যদি এটা বের করি, তাহলে কত হবে? 10,260 ভাগ 1.90, তাহলে 5,400। তাহলে এখানে আমরা পাব 5,400 বর্গ মিটার। তাহলে আমরা বই থেকে পেয়েছি উক্ত মাঠের ক্ষেত্রফল 5,400, আর আমাদের হিসেবে উক্ত মাঠের ক্ষেত্রফল 1.5 ক মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি
एक दशमिक पांच कोण समान प्रश्नों में एक दशमिक पांच कोण समान पांच लोगों साइज बा कोण समान होगे पांच लोगों साइज शुरू करे और एक दशमिक पांच नीस पहले पांच लोगों साइज के जो दी एक दशमिक पांच दर्जा जो दी भाग करी चालू होगे तीन हजार सौ তাহলে পয়ের মান আমরা পেলাম 3600 এখন আমরা ক ধরেছি কি প্রস্থ না এখানে আর ও স্কয়ার সি 1.5 ক স্কয়ার সমান এত বা কয়েস্টের সমান হবে 3600 বা ক সমান হবে 60 3600 বর্গমূল হবে 60 সুতরাং আয়তকার মাঠের প্রস্থ সমান সুতরাং আয়তাকার মাঠের প্রস্থ সমান 60 মিটার এবং দৈর্ঘ্য সমান 1.5 60 মিটার সমান 90 মিটার তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম এখন আমাকে বের করতে বলছে এটা চারিদিকে বেড়া নির্ণয় করবে তাহলে বেড়া যদি নির্মাণ করে তাহলে তার পরিসীমা বের করবে সুতরাং আয়তকার মাঠের পরিসীমা পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হলো 90 আর প্রস্থ হলো 60 মিটার তাহলে 60 আর 90 যোগ করলে 150 তার লগে 2 গুণ করলে 300 মিটার তাহলে আয়তকার মাঠের পরিসীমা পেলাম 300 মিটার এখন এখানে প্রতি মিটার 2.5 শূন্য টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হবে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 2.5 শূন্য টাকা 1 মিটার বেড়া দিতে খরচ হয় 2.5 শূন্য টাকা সুতরাং 300 মিটার বেড়া দিতে খরচ হয় 2.50 গুণ 300 টাকা সমান 750 তাহলে প্রতি মিটার 2.50 টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে উত্তর ব্যয় হবে 750 টাকা তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ এবার আসো আমরা 22 আসি হ্যাঁ এখন আমরা 22 নম্বরে আসি একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয় ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে
576 টাকা কম খরচ হতো গর্তের প্রস্থ কত তাহলে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ গর্তের প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা খরচ কম হতো তাহলে গর্তের প্রস্থ কত তাহলে আমরা গর্তের দৈর্ঘ্য লিখব আর প্রস্থ লিখব তাহলে আমরা লিখব মনে করি তাহলে এটা হলো 22 মনে করি গর্তের দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার সুতরাং গর্তের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার সমান xy বর্গ মিটার তাহলে এখন এই ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে 7200 টাকা খরচ তাহলে এখন লিখবে xy বর্গ মিটার xy বর্গ মিটার জায়গা কার্পেট দিয়ে মোড়াতে 7200 টাকা সুতরাং এক বর্গ মিটার জায়গা কার্পেট দিয়ে মোড়াতে খরচ কত হবে এক্স ওয়াই যোগের 7200 টাকা তাহলে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ এরপর বলছে যে গর্তের প্রস্থ 3 মিটার কম হলে এখন লিখবো গর্তটি প্রস্থ 3 মিটার কম হলে ঘরটির পরিবর্তিত ক্ষেত্রফল দাঁড়ায় ক্ষেত্রফল দাঁড়ায় কত হবে দৈর্ঘ্য ঠিক থাকবে আর প্রস্থ থেকে 3 মিটার বিয়োগ এত বর্গ মিটার তাহলে এখন x এর সাথে y গুণ করলে x y মাইনাস x এর সাথে বর্গ মিটার তাহলে এখন সেই ক্ষেত্রে খরচ পড়ে সেই ক্ষেত্রে খরচ হয় আগে যত খরচ হইত তার থেকে 576 টাকা কম হয় তাহলে আগে খরচ হতো 7200 টাকা এখন 576 টাকা কম খরচ তাহলে এটা আমরা বিয়োগ করব তাহলে সমান কত হবে 7200 বিয়োগ 576 সমান হবে 6624 টাকা তাহলে এখন আমরা লিখব যে এটাকে আমরা x ইনটু y মাইনাস 6 রাখি দিই y মাইনাস 3 বর্গ মিটার রাখি তাহলে এখন লিখব x ইনটু y মাইনাস 3 বর্গ মিটার জায়গা কার্পেট দিয়ে মোড়াতে মোড়াতে খরচ হয় 6624 টাকা
সুতরাং এক বর্গ মিটার জায়গা মানে একটা বাংলাতে হবে কার্পেট দিয়ে মোড়াতে খরচ হয় x ইনটু y মাইনাস t ভাগে 6624 টাকা। তাহলে দেখো আগেও এক বর্গ মিটারের মান এত টাকা হয়েছে, এখন এক বর্গ মিটারের মান এত হয়েছে। তাহলে যেহেতু প্রতি বর্গ মিটারে সমান খরচ পড়ে, তাহলে আমরা লিখব যেহেতু প্রতি বর্গ মিটারে সমান খরচ পড়ে, সেহেতু তাহলে দোনোটা উভয় ক্ষেত্রে প্রতি বর্গ মিটারের খরচটা সমান হবে। তাহলে আগে প্রতি বর্গ মিটারের খরচ পেয়েছিলাম 7200 বাই এক্স ওয়াই, আর এখন প্রতি বর্গ মিটারের খরচ পেয়েছি 6624 বাই এক্স ওয়াই মাইনাস। এখন যদি আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা যদি গুণ করে দিই, গুণ করা মানে উপরে গুণ, তাহলে এক্স এস কাটা যায়, এখানে এক্স এস কাটা যায়, আপনাকে 7200 বাই ওয়াই ইজ ইকুয়াল টু এখানে 6624 বাই ওয়াই মাইনাস। এখন যদি আমরা এটা গুণ করে দিই ওয়াই মাইনাস তিনের সাথে, যদি 7200 কে গুণ করি তাহলে হবে 7200 ওয়াই মাইনাস 300 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 ওয়াই। এখন এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, 7200 ওয়াই মাইনাস 6624 ওয়াই ইজ ইকুয়াল টু এটাকে যদি এই পাশে নিয়ে আসি 2100 বা 7200 ওয়াই থেকে যদি আমরা ওইটা বিয়োগ করি তাহলে 576 হবে, 576 ওয়াই ইজ ইকুয়াল টু 2100 বা ওয়াই সমান আমরা পাবো 576 আর 21600। এটাকে যদি আমরা ভাগ করি একুশ হাজার ছয়শো ভাগ 576, তাহলে আমরা পাব 37.5। তাহলে এটা হলো প্রস্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কত পেলাম, 37.5। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এটা আমরা ওয়াইটা কি পেলাম, প্রস্থ। এখন ঘরটি আমাকে বের করতে বলছে, ঘরটির প্রস্থ কত, সুতরাং ঘরটির প্রস্থ 37.5 মিটার, ঘরটির প্রস্থ 37.5 মিটার। তাহলে উত্তর হলো 37.5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে অঙ্কগুলো করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ সবাইকে।